রামনগরের সঙ্গীতা স্যারের লেখা বই আমার নানা রঙের দিনগুলি বইয়ের উদ্বোধনে সভাপতি উত্তম বারেক। আমি নারী, আমি সব পারে। সংসারে চার দেওয়ালের গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে হাতে কলম তুলে নিয়েছেন কবি সঙ্গীতা স্যার। রামনগরের লেখিকার বই প্রকাশ হলো আজ। বইয়ের নাম আমার নানা রঙের দিনগুলি। লিপি ও লেখনী এই দুয়ের সন্ধিতে লেখিকার লেখনীতে ফুটে উঠেছে সমাজের বিভিন্ন স্তরের কথা ও নিজের জীবনের অনুভূতি ও ভাবনাগুলি। নারী জাগরণের বার্তা ও নারী স্বাধীনতার এক প্রেক্ষাপট হলো এই বই। লেখিকার লেখনী পড়তে পড়তে ফুটে উঠেছে নারীদের প্রকৃত বাড়ির খোঁজ। পরিবর্তনশীল জগতে সমাজের বিভিন্ন বিষয়গুলি ফুটে উঠেছে এই লেখনীতে। লেখিকা সঙ্গীতা স্যার নিজের জীবনের ফেলে আসা দিন ও দৈনন্দিন ভাবনা প্রকাশ হয়ে উঠেছে লেখনীতে। নবীন এই লেখিকার লেখনীতে বারবার ফুটে উঠেছে সমাজের কথা, সমাজের নারীর কথা। ছোটবেলা থেকেই লেখার শখ আজ প্রকাশিত হলো জনসমক্ষে। পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি উত্তম বারিকের হাত ধরে উদ্বোধন হলো আমার নানা রঙের দিনগুলি বই। রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার এর সহধর্মিনী হলেন কবি সঙ্গীতা সার। জেলা সভাপতি উত্তম বারিক বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে কবিকে শুভেচ্ছা জানানোর সাথে সাথে বলেন, এই বই বিভিন্ন লাইব্রেরিতে যেন স্থান পায়। কবি সঙ্গীতা সার তার এই লেখনী নিয়ে বিশেষ বার্তা দেন, আগামী দিনে আরও লেখনী প্রকাশিত হতে চলেছে তার। তার এই লেখনী সমাজের নারীদের আরও জাগরিত করবে। আজ রামনগরে বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুল খালেক কাজী, ডক্টর আলোকনাথ মিশ্র, পিউলি নন্দ প্রমুখ। এটা আমার বক্তব্যের মধ্যেই শুনেছে, আজকালকার গ্রামীণ মহিলা শুধু শহরের মহিলারা বই পড়া অভ্যেস অত্যন্ত কমে গেছে, নিজেরা বই পড়ছেন না, এই ছোট্ট মোবাইলের দিকেই সবার মন। এটা এগিয়ে আসতে হবে মায়েদের, শুধু মায়েরা একা আসতে পারবেন না, আমরা যারা পুরুষ মানুষ আমাদের কেবলমাত্র মাতৃজাতিকে প্রধানত করা, তাদের ঘরের রান্নাঘরের মধ্যে আবদ্ধ করে রাখা, এটা না করে তারাও যে লিখতে পারেন এবং তার ছেলে মেয়েকে সে লেখার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যান। অত্যন্ত দুঃখ পাই যখন আজকালকার ছাত্রছাত্রীরা কেবলমাত্র যে বিভিন্ন প্রকাশনীর যে বইগুলো, অর্থাৎ রায়মাটির বলুন, অন্য কোম্পানির বলুন, টেক্সট বই কেউ পড়ছে না, তারা পড়ছে সহায়িকা পাঠ, এবং সহায়িকা পাঠের দিক আপনি আজকে দেবীপক্ষের সূচনা লগ্নে আপনার লেখা বই প্রকাশিত হলো, আপনার মনের কথা, উপকূলবর্তী এলাকার কথা, সব কথাগুলো উঠে এসছে বইতে, বাস্তব কথা। কি অনুভূতি প্রকাশ করবেন আজকের এই দিনে? ভালো লাগছে আমাকে। কিভাবে এত কাজ সামলে, যেহেতু ঘর সংসার ছেলে সামলাতে হয়, তার মধ্যে দিয়ে লেখার সময় আপনারা বার করেন? সময় ব্যয় করে নিতে হয়, বার করে নিতে হয়। আজকে যেখানে মহিলা ছেলেরা মোবাইলে ব্যস্ত, সেখানে আপনার লেখা কতটা মানুষের গ্রহণযোগ্যতা হবে বলে মনে করছেন? আশা করি গ্রহণযোগ্যতা হবে। আপনার বইতে কোন কোন বিষয়গুলো মূলত ফুটে উঠেছে বা পাঠকরা কি কি পাবে আপনার এই বইতে? পাঠকরা আশা করছি কি কি জানতে পারবে, কি কবিতা গল্প কি কি আছে এগুলো বলুন। ওটাতে কি কি আছে আপনারা পড়লে তো বুঝতে পারবেন, বইটা আমি আর কি বলবো। আরেকটা প্রশ্ন থাকছে, আপনার বইয়ের মলটের মধ্যে তিনটি মেয়ের ছবি তুলে ধরেছেন, এটা করার কেন? বই তো প্রথম মুখই তো তার প্রকাশ করে বইয়ের মূল, সেটাকে কেন তিনজন মেয়েকে তুলে ধরলেন এখানে? এমনি ইচ্ছে করে ধরে, ইচ্ছে হয়েছে তাই ধরেছে। মেয়েকে কি আপনার যে প্রতিভা তাকে কি তুলে ধরার জন্য প্রসঙ্গটা টেনেছেন এখানে?
কেন বইয়ের মলাটাকে তিনটে মেয়েকে দিয়ে আপনি সাজালেন? এমনি সাজিয়েছি। আপনার লেখনীতে একটা বিষয় ফুটে উঠেছে যে মেয়েদের যেন তিনটি ঘর, নিজের ঘর, বাবার ঘর আর তিনটে ঘর, বিশেষ ওই ভাবনা কি? বুঝতে পারলাম না। বাপের বাড়ি যখন বলা হয় যে ঘর বলা হয়, তারপরে বিয়ে হয়ে যায় সেটাও শ্বশুর বাড়ি বলা হয়, বিয়ে হয়ে যাওয়ার বাপের বাড়ি, এইসব নিয়ে সেই জন্য বলেছি। নিজস্ব বাড়ির ঠিকানা কোথায় খুঁজে পেলেন আপনি মনে করছেন? কোন ঠিকানাটা আসল বাড়ির ঠিকানা যেটা আপনার প্রশ্নের মধ্যে থাকছে? নিজে যখন একটা মেয়ে স্বনির্ভরভাবে দাঁড়াতে পারে সেটাই তার আসল। হ্যাঁ, সেটা স্বনির্ভরভাবে দাঁড়াতে। কবে থেকে লেখালেখি করছেন? আজকে ছোট থেকেই লেখালেখি করি। আগামী দিনে আপনার হাত ধরে আরো কি বই প্রকাশিত হতে চলেছে? লেখালেখি এখনো কি করছেন? লেখালেখি করছি। Thank you.